প্রথমে পরিচয়, তারপর প্রেম, এরপর বিয়ে, তারপর সুখে শান্তিতে বসবাস করা। সিনেমা ও নাটকের গল্পগুলো এভাবেই লেখা হয়, কিন্তু যাদের নিয়ে এটি নির্মাণ হয় তাদের বাস্তবতা কি? পরিচয়, প্রেম, বিয়ে, তারপর হারিয়ে যাওয়া, বিয়ের পর আর দেখা যায় না জনপ্রিয় মুখগুলো। এটি সত্যি যে বিয়ের পর অভিনেত্রীদের জনপ্রিয়তা অনেকাংশই কমে যায়, ফলে ইচ্ছে থাকলেও আগের মতো দর্শকের সামনে সেভাবে হাজির হতে পারেন না। এমনই তালিকায় আছেন জনপ্রিয় কিছু তারকা, যেমন শাবনূর, পূর্ণিমা, সারিকা, তিন্নি, বিন্দু, মোনালিসা আরো অনেকে। প্রথমেই আসা যাক শাবনূরের কথায়। শাবনূর অবশ্য বিয়ের আগে থেকেই অভিনয় থেকে নিজেকে দূরে সরে রেখেছিলেন। সর্বশেষ 2013 সালে মুক্তি পায় শাবনূরের অভিনীত কিছু আশা কিছু ভালোবাসা চলচ্চিত্র। এরপর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি এই নায়িকাকে। ছবি মুক্তির কয়েক মাস পরে ডিসেম্বরের শেষে সন্তান হওয়ার পর থেকে প্রায় 2 বছর ছিলেন অভিনয়ের বাইরে। এদিকে 2015 সালে পহেলা আগস্ট ক্যামেরার সামনে দাঁড়ালেও ছবিটি ছিল 3-4 বছরের পুরনো। এই ছবির অসমাপ্ত কাজ শেষ করতে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে হইচই ফেললেও তার ঘনিষ্ঠজনরা বলেছেন শুধুমাত্র তার দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছেন। যদি তাই হয় তাহলে প্রায় 3-4 বছর ধরে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি শাবনূর। ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই কম। পূর্ণিমা অভিনয় থেকে বিদায় নিয়ে স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। 2 বছর আগে এই অভিনেত্রী মা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার পর শোনা গিয়েছিল আবারও অভিনয়ে ফিরবেন এবং ফিরেছেন, তবে সেটি বড় পর্দায় নয়, ছোট পর্দায়। তাকে এখন মাঝে মধ্যে দেখা যায় ছোট পর্দায়। অবশ্য তিনি এখন সাধারণ দর্শকের কাছে ততটা জনপ্রিয় নন যতটা আগে ছিলেন। সারিকা এলেন আর জয় করলেন, কথাটি সারিকার সঙ্গেই মানানসই ছিল, কিন্তু এখন তাকে নিয়ে বলা হয় এলেন, জয় করলেন আর হারিয়ে গেলেন। কারণ জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে নিজের ব্যক্তিগত বিতর্কের কারণে মিডিয়া থেকে ছিটকে পড়েন এই অভিনেত্রী। অভিনয়ে ফেরার সম্ভাবনাও প্রায় শেষ হয়ে যায় বিয়ে করা। এর মধ্যে এক সন্তানের জন্ম দিয়ে এখন পুরোপুরি মিডিয়া থেকে হারিয়ে গেছেন এই অভিনেত্রী। অভিনেতা হিল্লোলকে ভালোবেসে বিয়ে করেছিলেন শ্রাবস্তী দত্ত তিনি। এরপর হিল্লোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল। এক কন্যা সন্তানকে নিয়ে একাকী জীবনে অভ্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। ওই সময় আস্তে আস্তে মিডিয়া থেকে সরে যান তিনি। পরবর্তীতে দ্বিতীয় বিবাহ করেন তিনি। এরপর মিডিয়াতে তাকে আর দেখা যায়নি। বিন্দু আফসানা আরা বিন্দুর ব্যাপার সম্পূর্ণ আলাদা। তিনি তো বিয়ের পর ঘোষণা দিয়েই অভিনয় থেকে দূরে সরে গেছেন। অবশ্য বিয়ের আগে থেকে কাজ কমিয়ে দিয়েছিলেন এই তারকা, তাই তাকে আর পর্দায় দেখা যাবে না এটি নিশ্চিত করেই বলা যায়। মোনালিসা বিয়ে করে সংসার গড়েছেন এক আমেরিকা প্রবাসীর সঙ্গে। মোনালিসা তারপর কিছুদিন পর পরই নিজেও পাড়ি জমান আমেরিকাতে। এরপর হঠাৎ করে শোনা যায় মোনালিসার ডিভোর্সের গুঞ্জন। তারপর আবার হঠাৎ করেই দেশে চলে আসেন মাহিয়া মাহি। বর্তমানে মিডিয়ার সবচেয়ে আলোচিত নাম মাহিয়া মাহি। তাকে নিয়ে অনেক ঘটনাই ঘটেছে। এবছরে বিয়ের কাজটাও সেরে ফেলেছেন তিনি। বিয়ের খবর নিশ্চিত করে তিনি জানান এখন থেকে চলচ্চিত্রের কাজ কমিয়ে দেব। এর মানে কি? আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবেন, তথা এক সময় তিনিও হারিয়ে যাবেন অন্যান্যদের মতো। মাহি অবশ্য বলেছেন কাজ করবেন, হঠাৎ করে তো সব ছেড়ে যাওয়া যাবে না। যেসব ছবির কাজ হাতে আছে সেগুলো আগে শেষ করবেন, তারপর বুঝে শুনে নতুন কোনো ছবির কাজে হাত দিবেন। বিনোদন জগতে নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।